হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ আমি দেখাবো খুব সহজে মাছ ভাজি। দেখো, লোন হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। নুন হলুদটা একদম ঘষে 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 মাখাতে হবে, তাহলে লবণগুলো মাছের ভিতরে ঢুকবে। হলুদটাও এরকম করে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি মাছটা। এবার কড়াইটাও গরম হচ্ছে, কড়াইটা গরম হয়েও গেছে। এবার আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা চার চার পরিমাণ মতো দিতে হবে। তেলটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে মাছগুলো দিয়ে দেওয়া হবে। দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি। একটা একটা করে মাছকে দিতে হবে। মাছটা দিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুবই গরম হয়েছে, তার জন্য মাছটা লেগে যায়নি। মাছ ভাজার আগে কড়াইটা একটু সময় আগে একটু গরম করে নিতে হবে। একটু অনেকটাই গরম করে নিতে হবে। দেখো, মাছটা একটু কমে গেছে। মাছটা একটু ভাজা হয়ে গেছে। পরে হয়ে গেলে ভাজনটা নামাতে হবে, মাছ ভাজাটা নামাতে হবে। আর এভাবে অনেক সহজে মাছ ভাজা করা সম্ভব। যদি তোমাদের ভালো লেগে থাকে, খুব সহজে খুব অল্প সময়ের ভেতরে এভাবে মাছ ভাজা করে নিতে পারো। আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তো মাছ ভাজাটাই কমপ্লিট হয়ে যাবে। তো সবাই এভাবে করে একবার খেয়ে দেখো। এর সঙ্গে যদি শুনে লঙ্কা না তার সঙ্গে তো জলটাতে খেতে ইচ্ছা করো, তোমরা খেতে পারো, খুবই টেস্টি। দেখো, মাছটা আমি নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দর ভাজি হয়েছে, মাছের গন্ধ হয়ে গিয়েছে, মাছটা একদম টেস্টি। আমার তো মাছ ভাজি খেতে ভালোই লাগে। কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের উৎসাহ করে আবারও কোনো নতুন ভিডিও দেখাবো। ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।